गुड मर्निंग बंधुरा ये किचेने आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेरके करे देखाबो सब्जी खिचुड़ी। ये शीतकाले तो विभिन्न रकम सब्जी पावा जाए, सब्जी दिए आज आमी आपनादेर खिचुड़ी करे देखाबो। और आमादेर गाछेर बेगुन होयेछे, खूब एकटा बड़ नय, छोटो छोटो ओई बेगुन दिए आजके बेगुनी करे देखाबो। चलुन ताहले आमी आगे खिचुड़ी बानानोर जोन्नो आगे सब्जीगुलो केटे निই। बंधुरा आज आमी जे सब्जी खिचुड़ीटा बनाबो सम्पूर्ण निरामिष। और ये निरामिष सब्जी खिचुड़ीर जोन्नो सब सब्जी केटे निएछि। आगे आमी एकटु जल गरम करे निच्छि। एई जलेते पालং শাক, लाउ শাक और फुलकपिगुलो धुए नेब। देखुन जल गरम हये गेछे। एबार लाउ शाक, पालং শাक और फुलकपिगुलोते आमी जलटा ढेले दिच्छि, गरम जलटा। एबार आमी डालटा भेजे नेब। देखुन आमी जेहेतु निरामिष खिचुड़ी बानाबो तार जोन्नो आमी मुगेर डाल निएछि। आमी 300 ग्राम चालेर जोन्नो 200 ग्राम मुगेर डाल निएछि। बंधुरा डालटा आमी खूब भालोभाबे लाल करे भेजे निएछि। एबार डालटा आमी नामिये निচ্ছি। তাহলে এবার দেখুন এখানে আমি আর কি কি সবজি নিয়েছি। নিয়েছি আলু, আলুগুলোকে খুব বড় করে কেটে নিয়েছি। গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, কুমড়ো আর ধনেপাতা। আর ওখানে লাউ শাক, পালং শাক আর ফুলকপি নিয়েছি। বন্ধুরা আমি এবার এই সবজিগুলো ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলো ভেজে নিই। आलूगुलो आमार भाजा होये गेले एबार आमी गाजरगुलो आगे भेजे नेब। तारपर कुमड़ोगुलो ओई गाजरेर मध्य दिए हालका करे भेजे निচ্ছি। गाजर और कुमड़ोगुलो भाजा होते थाक। और आमी जे फुलकपिगुलो जले दिएछिलाम ओइगुलो तुले निচ্ছি। गाजर और कुमड़ोगुलो भाजा होये गेछे, एगुलो आमी तुले निচ্ছি। तेलटा एकटु झाड़िए तुले नेब। एबार एई तेलेर मध्येই आमी केटे राखा फुलकपिगुलो दिए दिচ্ছি। फुलकपिगुलोके एकटु लवण और एकटु हलुद दिए भालो करे भेजे निচ্ছি। फुलकपिगुलो आमार भाजा हये गेछे, एबार तुले निচ্ছি। देखुन बंधुरा सब सब्जी आमार भाजा हये गेछे। और एइदिके आमी हाঁড়িতে जल गरम बसिए दिएছি। जलो गरम हये गेछे। एबार आमी 300 ग्राम मतो चाल निয়েছি। चालटा दिए दिচ্ছি। आमी 200 ग्राम डाल दिए ताई 300 ग्राम चाल दिए दिए एर मध्य। एबार ढाका दिए दिচ্ছি। चालटा एखन आमार फुटते थाक। बंधुरा चालटा आमार प्राय 15 मिनिट मतो आमी आगे सिद्ध करे निয়েছি। एबार एर मध्य भेजे राखा डाल दिए दिচ্ছি। डालेर साथे आमी जे आलुगुलो भेजे रेखेছি आलुगुलो दिए दिচ্ছি। एखन चाल और डाल एई रकम सिद्ध होयेछे। एबार एर मध्य आमी जे बाकी सब्जीगुलो भेजे रेखेছি सब सब्जीगुलोई तुले दिচ্ছি। और एदिके आमी जे गरम जले लाउ शाक और पालং शाक डुबिए रेखेছিলাম ओगुलोও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ। আমি 4 চামচ মতো লবণ দিচ্ছি, কেননা সব সবজিগুলো ভাজার সময় আমার লবণ দেয়া ছিল। তারপর যদি লাগে আবার একটু দেব। लवण देवार पर प्राय 5 मिनट मतो फुटे गेछे। एबार आमी हाঁড়িটা आगे नामिए रेखे दिচ্ছি। এবার খিচুড়ির মশলা তৈরি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ 5 ফোড়ন, 5টা শুকনো লঙ্কা, 4টে তেজপাতা দিয়ে জিরে আর ধনে বেটে রেখেছি দিয়ে দিচ্ছি। आदा बाटाटा दिए दिচ্ছি। आदाटा हल्का भावे भाजा हो गेले एबार एर मध्य आमी टमेटो कुचिगुलो दिए दिচ্ছি। सब मशলাই আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ লঙ্কা গুঁড়ো, 3 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি 4 চামচ লবণ। আমি এখানে 4 চামচই দিচ্ছি, কেননা সবজিগুলো ভাজার সময় আমার লবণ দেয়া ছিল। এবার মশলার মধ্যে জল দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো গরম মশলা বেটে নিয়েছি। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর যে ধনে পাতা কুচিগুলো নিয়েছি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার এইভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার এই জলটা ফুটে গেলে আমি খিচুড়িটার মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তাই কড়াটা নামিয়ে নিয়েছি, এবার হাঁড়িটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার হাঁড়ির মধ্যে এটা আমি ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খিচুড়িটা এবার খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে এখনও মিনিট 10 মতো ফুটতে দেবো। আর আমি এদিকে বেগুনগুলো তুলে নিচ্ছি, দেখুন বেগুনের জন্য। দেখুন বন্ধুরা, সবুজ বেগুন আমাদের গাছের, খুব একটা বড় না, তবে খেতে খুব ভালো বেগুনগুলো। এখান থেকেই আমি কিছু বেগুন তুলে নিচ্ছি। এখন এইগুলো বাড়বে, তাই এইটা একটু বড় হয়েছে, আমি তুলে নিচ্ছি। আমার দুটো বেগুন হলেই বন্ধুরা বেগুনই হয়ে যাবে। বন্ধুরা, বেগুনগুলো তাহলে তুলে নিয়ে চলে এলাম। আর এদিকেও দেখুন আমার খিচুড়ি পুরো রেডি হয়ে গেছে। খিচুড়িটা একটু হালকা পাতলা রাখছি, কেননা খিচুড়িটা নামানোর পর দেখবেন একটু টাইট মতো হয়ে যায়, ঘন মতো হয়ে যায়। তাই আমি এবার এটাকেই নামিয়ে নেব, আর বেশি ফোটাবো না। এবার আমি খিচুড়িটা তাহলে নামিয়ে নিচ্ছি। এবার বেগুনির জন্য বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য হলুদ দিয়ে বেসনটা এবার ভালো করে ফেটিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি। তাহলে এইরকম ঘন করে ফেটিয়ে নেবেন। দেখুন একটু ঢাকা দেওয়া থাক। বেগুনগুলো ফেটে নিচ্ছি। তাহলে দেখুন বন্ধুরা, আমি এইভাবে সরু করে কেটে নিয়েছি, পাতলা করে। গরম হয়ে গেছে, আমি এবার বেগুনগুলো করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এখানে বেগুনিগুলো খুব হালকা করে একবার ভেজে নিয়েছি, একবার তুলে নিচ্ছি, আবার দ্বিতীয়বার ভাজবো। তাহলে বেগুনিগুলো খেতে অনেকটাই মুচমুচে হবে। এইভাবে সব বেগুনিগুলোই তাহলে আমি একবার করে আগে ভেজে নিচ্ছি। দেখুন সব বেগুনিগুলো এই যে এইভাবে একবার করে ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে আর একবার করে দিয়ে দেব। বন্ধুরা, সব বেগুনিগুলোই দেখুন আমি দুবার ধরে ভেজে নিয়েছি। বেগুনিগুলো আমার খুব মুচমুচে হয়েছে। সব বেগুনিগুলো তাহলে আমি এবার তুলে নিচ্ছি। এবার বেগুনিগুলো হয়ে গেছে। এবার এর ওপর দিক দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। কেমন হচ্ছে রে বেগুনিটা? ভালো, খেতে ভালো হয়েছে। আর খিচুড়ি খাবি না? ঠিক আছে, এখন খেয়ে নে, পরে খিচুড়িটা খাবি। দেখুন বন্ধুরা, সবজি খিচুড়ি আর বেগুনি আমার রেডি হয়ে গেল। আমার যদি রান্নাটা ভালো লেগে থাকে আজকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।